তুমি দুই সেকেন্ডের মধ্যে করতে পারবে কিভাবে করবে স্যার তাহলে কটা বলেছে স্যার দশ বলেছে তাহলে দশ দশের পরের সংখ্যাটা কি এগারো তাহলে এগারো বাই টু করে দাও তাহলে এটাকে হ্যালো ব্রিয়ন আশা করি প্রত্যেকে ভালো আছো তোমাদের সকলকে অ্যাস্টাটিক এডুকেশানে স্বাগত জানাচ্ছি একটা কোশ্চেন্স দেখো গত সানডেতে একটা এক্সাম হয়েছে কলকাতা হাইকোর্ট এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক দু হাজার যেটা এক্সাম হয়েছে সেখানে একটা কোশ্চিন এসেছিল যে হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট টেন ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে তাহলে এর কোশ্চেনের উত্তর তুমি দুই সেকেন্ডের মধ্যে করতে পারবে কিভাবে করবে স্যার তাহলে কটা বলেছে স্যার দশ বলেছে তাহলে দশ দশের পরের সংখ্যাটা কি এগারো তাহলে এগারো বাই টু করে দাও তাহলে এটাকে এটা তারা কেটে দাও তাহলে পাঁচ এগারোতে কত হয়ে গেল স্যার পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এরপরে আরেকটা কোশ্চেন দেখো যেটা মিসলিনিয়াস এক্সামে এসেছিল মিসলিনিয়াস যেটা তোমাদের কিছুদিন আগে হয়ে গেল দু হাজার চব্বিশে এই পরীক্ষাটায় এই কোয়েশ্চেনটা দিয়েছিল কি বলছে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে তাহলে সিম্পল এই টাইপের যত কোশ্চিন দেবে লাস্টে কত বলেছে স্যার একশো বলেছে একশোর সঙ্গে এক যোগ করে দাও তাহলে কত হবে একশো এক হবে আর এটাকে দুই দ্বারা ভাগ করে দাও দিয়ে কেটে দাও দুই একে দুই আর পঞ্চাশ দিয়ে একশো তাহলে একশো পঞ্চাশের সঙ্গে একশো এক যদি তুমি গুণ করো তাহলে পেয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ তাহলে দেশিজ আনসার তাহলে অপশান বি হচ্ছে উত্তর ঠিক আছে এবার এই কোশ্চিনসটার দিকে তাকাও এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে তাহলে কি হবে তেরোশো তেরোশো পঁচাত্তর হবে চারটে অপশন দেখতে ব্যাক টু ব্যাক কোনটা অপশন হবে তোমরা কমেন্টে জানাবে আর